गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू माय चैनल रिनाउ 17। चले एलाम छाद बागाने। आज के बिकाले एलाम, सकालवेला बिस्टी होच्छिलो ओई जन्य आसते पारिनि। देखो बिस्टिर जन्य गाछगुलो किन्तु खूब सुंदर ताजा हये उठेछे। माझे गाछगुलो केमन एकटा झिमिये जाच्छिलो, एत गरम एत रोद्दुरे आर निते पारछिलो ना, आमराई ताई असह्य हये जाच्छिलाम। आर গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে। আর এটা গুলঞ্চ গাছ তোমাদেরকে আগেও দেখিয়েছি। দেখো গুলঞ্চ গাছটা কেমন বড় হয়ে উঠেছে, চারিদিক দিয়ে ডাল বেরিয়ে গেছে। গুলঞ্চর কিন্তু খুব উপকারিতা, জানোই তোমরা সকলেই, তোমাদের ছাদ বাগানে লাগাতেই পারো। এর কিন্তু সামান্য একটা ডাল দিয়ে কিন্তু গাছ হয়ে যায়। আমি একটা ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম, সেই ডাল থেকে দেখো গাছ হয়েছে কত সুন্দর। পাতাগুলো দেখো খুব সুন্দর লাগছে। চলো এদিকের গাছগুলো কিন্তু খুব ভালো হয়ে গেছে বৃষ্টির জলে। এটার তো কোনো কথাই নেই, এর ফুলগুলো তো দেখেছো কত সুন্দর গাছটা। আর এই যে মাঝে ফুল গাছটাও কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছিলো, দেখো এখন কত সুন্দর পাতাগুলো, খুব তাজা লাগছে, ফ্রেশ মোসম্বি। আর এই যে জবা গাছের সাদা ফুলটা দেখো। এই জৈব সারে আমি দেখেছি একটা জিনিস লক্ষ্য করেছি, ফুল সকালে ফুটলে বিকালের মধ্যে কিন্তু ফুলটা মুড়ছে যায় না। ফুলটা দেখো একদম তাজা হয়ে আছে, একদম ফ্রেশ। এইখানে অনেকগুলো পিঙ্ক কালারের ফুল আছে, দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর। জবা গাছগুলোর পাতাগুলো খুব সুন্দর লাগছে, সবুজ। এই গাছের পাতাটা তো একদম আলাদা আলাদা ধরনের। আর এই যে নাকচাপা, আর এইখানে একটা জবা গাছ দেখো কত সুন্দর, মানে একটা ফুলদানিতে রাখার মতো গাছটা, জবা গাছটা খুব সুন্দর। ফুলগুলো ছাদ বাগানে এলাম, এসেই ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল, দেখো একদম ফ্রেশ। এখন বিকেল 6:30 বাজে সন্ধ্যার দিকে, তাও দেখো ফুলগুলো খুব সুন্দর লাগছে। আর এটা তো পুরুষ ফুল, এটা তো তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি, দেখো মানে এত সুন্দর লাগছে, দুর্দান্ত, কি বলবো। ছাদ বাগানে আসলেই মনটা ভালো হয়ে যায়। আর এই ফুলটা দেখো, এই ফুলটা তো এক থাকতেই, এক হতেই থাকে, চলতেই থাকে, ধানের গমের শীষের মতো। ফুলগুলো অরেঞ্জ কালারের, ডিপ অরেঞ্জ কালারের, কালারটা সুন্দর। আর একটা প্লাস্টিকের গামলার মধ্যে বসানো আছে, গামলা জুড়ে চারিদিক দিয়ে ডাল বেরিয়ে একদম ঝাঁকড়িয়ে গেছে, দুর্দান্ত লাগছে। সারাদিন কাজকর্মের পরে যদি ছাদ বাগানে এসে এমনই গাছ ফুল ফল দেখতে থাকি কিন্তু মনটা ভালো হয়ে যায়। তোমরা পারলে কিন্তু একটা দুটো ছাদ বাগানে এরকম ফুল ফল গাছ লাগাতে পারো। সারাদিনে যারা অফিসে যায়, সারাদিন এসে সন্ধ্যাবেলা বাড়িতে আসলে, ছাদ বাগানে আসলে কিন্তু সারাদিনের থাকান ক্লান্তিভাব চলে যাবে, মনটা একদম ভালো হয়ে যাবে। চলো সন্ধ্যা হয়ে এসছে, অন্ধকার হয়ে এসছে, আর না ব্যাস এই একটা ফুল। এই ফুলটা কিন্তু সুন্দর লাগছে, এই সাদাবাহার ফুলটা, আর নয়নতারা বলে এইটা বাংলায়। ওকে আবার আসবো নিত্য নতুন আর একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই বাই।